আপনার নামাজ দামি হবে কখন? যদি আপনি নামাজের আগে চারটা বস্তু তাসাব্বুর করেন, চারটা জিনিস কল্পনা করেন, কয়টা বস্তু? এক নাম্বার, আমি নামাজে দাঁড়িয়েছি কিবরিয়ায়ের সাথে, আল্লাহ তাআলার কিবরিয়ায়ের সাথে, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে, আল্লাহ তাআলার কি আল্লাহু আকবার বলেন, মুয়াজ্জিন ছয়বার বলেছে আজানে আল্লাহু আকবার, একামতে বলেছে ছয়বার, মোট কয়বার হলো? বারোবার। এবার আপনার দুই রাকাত নামাজে বলবেন এগারোবার, কতবার? ফজরের দুই রাকাতে বলছেন এগারোবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদা আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার, আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার প্রথম সিজদা আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার, কয়বার? তাহলে আজানে একামতে পাইছি কতবার? বারোবার। এবার ফরজে পাইছি কতবার? এগারোবার। এবার সুন্নতে পাইছি কতবার? এগারোবার। এগারো এগারো কত? বাইশ বার। আগে পাইছি কতবার? বারোবার। বার বারো আর বাইশে কত? চৌত্রিশ বার। শুধু ফজরে চৌত্রিশ বার। এবার জোহরে কত? আসরে কত? মাগরিবে কত? এশায় কত? এবার জীবনে কত হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বলেন আল্লাহ বড়, আবার বলেন আল্লাহ বড়। যদি প্রশ্ন করে আল্লাহ বড় কত বড়, যদি বলেন যে আল্লাহ বড় কত বড়, উত্তর হবে সমস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা দুনিয়ার ফেরেশতাগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত জিনগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, হাইয়ুহুম ওয়া মাইয়িতুহুম, সকলকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সবাই যদি বলেন বড় বড় বড়, বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, বড় গিয়ে যেখানে শেষ হবে আল্লাহর বরাত সেখান থেকে শুরু হবে। এই কিবরিয়ায়ের সাথে যদি নামাজ হয়, তো আমার নামাজটা কত বড় হবে? আমার নামাজটা কেমন হবে? আল্লাহু আকবার। তাহলে কিবরিয়ায়ের সাথে নামাজ, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে নামাজ, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে নামাজ। দুই নম্বরে আমার নামাজ, আমার লিকা বাইনি ওয়া বাইন রাব্বি, আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। আমার রমা নামাজ রবের সাথে কি? আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। বলেন আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ, আমার নামাজ আমার, আবার বলেন আমার নামাজ আমার কি? তাহলে আমার নামাজ যদি আমার রবের সাথে সাক্ষাৎ হয়, এই নামাজটা কেমন দামি হবে? এক নাম্বার কিবরিয়ায়ের সাথে নামাজ, দুই নম্বরে আমার নামাজ আমার কি রবের সাথে কি সাক্ষাৎ, তিন নম্বরে আমার নামাজ মা সালিহুদ দুনিয়া, আমার দুনিয়াতে যখন যা লাগে সবগুলো দেওয়ার গ্যারান্টি। সুবহানাল্লাহ, বলে না কয়টা দিবে নামাজ দিয়া, কয়টা দিবে বলেন? চার নম্বরে আমার মাসালিহুল আখরা, আমার নামাজ আমার দুনিয়া, আমার নামাজ আমার খবর, আমার নামাজ আমার হাসর, আমার নামাজ আমার মিজান, আমার নামাজ আমার ফুলসরাত, আমার নামাজ আমার জান্নাত, আমার নামাজ আমার রবের দিদার। আচ্ছা, এগুলোর কল্পনার সাথে যদি নামাজ হয়, নামাজটা কেমন হবে? কে বলবে, কারে বলবে? ভুলে গেছি নামাজ কি জিনিস, নামাজ কি জিনিস ভুলে গেছি, ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গিয়েছি, নামাজ কিতা নামাজ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন নামাজের পরে তাসবিহাতগুলো কেন, নামাজের পরে তাসবিহাতগুলো কেন? তিনি বলেন নামাজের পরে তাসবিহাতগুলো মুকাম্মিলাতুস সালাহ, নামাজের পরে তাসবিহগুলো নামাজকে পরিপূর্ণ করে দেয়। কোনো দায়িত্ব নাই, আগেরটাও নাই পরেরটাও নাই, আছে না? না, নামাজ কেন পড়লাম বুঝি না, নামাজ কেন দাঁড়ালাম জানি না, বাস্তব না বাস্তব। এই জন্য মসজিদে যায় সবার শেষে, বাইরে সবার আগে, হাসানা মিসা মসজিদে যাই, ঢুকতে কোনো দিন ধাক্কা ধাক্কি হয়েছে? বাইরেতে ধাক্কা ধাক্কি হয়, জোরে কন, উচিত কি ছিল? কার আগে কে ঢুকবে এখন, কি উল্টো? হ্যাঁ, দুনিয়াতে নামাজ যদি লম্বা হয়, আখরাতে আল্লাহর সামনে দাঁড়ানো ছোট হবে। দুনিয়াতে নামাজ যদি লম্বা হয় কোন, আখরাতে কেয়াম ছোট হবে।
বুঝেন এক কথা, দুনিয়াতে নামাজ যদি কি হয়, আখেরাতে কেয়াম কি হবে? আখেরাতে কেয়াম কত লম্বা? একদিন আরেকদিন আরেকদিন 10,000 বছর, আরেকদিন 1,000 বছর। এগুলো তো কোরআন দিয়ে প্রমাণিত, এটা কি হাদিস দিয়ে প্রমাণিত? এগুলো কোরআন। নামাজ যদি লম্বা হয়, এখন আপনি প্রশ্ন করবেন নামাজ লম্বা বানাবো কিভাবে? আমি তো সুরা ইখলাস আর সুরা ফালাক ছাড়া কিছু জানি না, আমার নামাজ লম্বা হবে কিভাবে? এই জন্যই তো রসুল অপশন রেখে দিয়েছেন, যাও যদি না পারো কেরাত দিয়ে লম্বা করতে, রুকুটা লম্বা করে ফেলো। কি এই অপশন আছে না নাই? আমরা কবে লম্বা করছি? হ্যাঁ বলেন না। আচ্ছা ফেসবুকে কদ্দুর, নামাজে কদ্দুর, ইউটিউবে কদ্দুর, নামাজে কদ্দুর, কথা কয় না, মোবাইলে কদ্দুর, নামাজে কদ্দুর, মোবাইলে কদ্দুর, নামাজে কদ্দুর। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة আবার কখন আসলে নামাজের বয়ান করব ইনশাআল্লাহ 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 আল্লাহ মুফতি মঈনের হায়াতের মধ্যে বরকত দান আমিন আপনাদের ইখলাসের বরকতে ছাত্রীরা ছুটে আসছে আমিও অসুস্থ আল্লাহ আমার রব এখানে বসলে আমার জিহ্বা চালু করে দেয় আল্লাহ নামাজ উসলাতুন বাইনি ওয়া বাইনা রব্বি নামাজ আমার আর আমার রবের মধ্যে সেতু বন্ধন এটা সরাসরি রব আর আমি মধ্যখানে কোনো হায়েল নাই পড়েন খুশু ফিস সালাহ আসসালাতু বিলা খুশু আল্লামা ইবনুল কাইয়িম বলেন নামাজ খুশু ছাড়া নামাজ কেমন খুশু ছাড়া নামাজ কেমন কারাজুলিন যেমন এক ব্যক্তি ইয়াহদি হাদিয়া দিল লে আখিহে তার আরেক ভাইকে দাজাজাতান মাইতাতান মরা মুরগি কি কোন মানুষ তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় না আর তুমি তোমার রবকে কেমনে মরা নামাজ হাদিয়া দিলা কি মরা নামাজ দিছি না চিন্তা নামাজ দিছি জোরে কন আচ্ছা কি পরিমাণ মরা আমগো নামাজ মরা মুরগি যেমন ডিম দেয় না মরা ছাগলে যেমন দুধ দেয় না মরা গাছে যেমন ফুল দেয় না ফল দেয় না তো মরা নামাজে জিন্দিগি দিবে কেমনে কথা কন মরা নামাজে জিন্দিগি দিবে কেমনে নামাজ তো মরে সাফাইস হাসানা মিসা আরো মজার বিষয় আরো দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় কেয়ামতের সবচেয়ে বড় আলামত রাফউল খুশুউ ফিস সালাহ নামাজের মধ্যে খুশু উঠি নামাজ কেয়ামতের সবচেয়ে বড় আলামত বুঝাচ্ছে কয় পার্সেন্ট উঠছে কত পার্সেন্ট থেকে উঠছে আর যার আছে তার কত পার্সেন্ট উঠছে কাইফিয়ত কতর কামিয়ত কতর বাস্তব না বাস্তব তাহলে এই নামাজ আসবে কিভাবে এই নামাজ কেমনে শিখবেন এই নামাজ কেমনে শিখবেন এই নামাজ শিখতে হলে এই নামাজ ওয়ালার কাছে যাওয়া লাগবে কথা কয় না হ্যাঁ আজীব আমার সচক্ষে দেখেছি এক লোক সচক্ষে দেখছি এক লোককে আমি সচক্ষে দেখছি সৌদি আরবে এক শহর আছে আল ওয়াজ শহরটার নাম কি শার্ট পরা জিন্সের প্যান্ট পরা তিনি নদীতে মাছ ধরেন সাগরে চলে যান মাছ ধরেন আমি ওনাকে উনি আমাকে নিজেই বললেন হুজুর আমি দাওরা হাদিস পাস করেছি এবার আমি বললাম নামাজ হুজুর যতক্ষণ নদীতে থাকি পড়া হয় না কখন যান নদীতে সপ্তাহে একদিন কুলে উঠি আর 6 দিন নদীতে থাকি চিটাগং ভদ্রলোকের বাড়ি চিটাগং কি কিতা কিতা শুনলেন কি শুনলেন কি শুনলেন
এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? কতজন? কোটি কোটি আছে। এজন্য মেরে ভাইও নামাজ ঠিক করেন, নামাজ 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 নামাজ। বলেন কি বলছি? বলেন জামাতের সাথে নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, আর কি করেন, ছবিটা কেমনে আসছে? পৃথিবীর কোন নাক্কাশ পারবে ছবি আঁকে দিতে? তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার, এমন দিবসকে তারা ভয় করে, দিলগুলো পাল্টে যাবে, চোখ পাল্টে যাবে। কি হবে ওইটা? দিল পাল্টাবার নকশা কি হবে? চোখ উল্টে যাবার নকশা কি হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। রব বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত দেয়া থেকে গাফেল হয় না যারা, আর আখেরাতকে ভয় করে যারা, ওই দিবসকে ভয় করে যারা। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন, এরা যদি মানুষ হয় আপনি তাদেরকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এরা জীবনে যা যা করেছে সবগুলো সুন্দর সুন্দরগুলো দেখে দেখে গনে গনে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বলেন তাহলে কোনগুলো দিবে, কোনগুলোর পুরস্কার? আসছে যে কথা না, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, মা আমিলু এটা মুজাফিলাই, আহসানা মুজাফ, তাহলে তর্জমা কি? এদের জীবনের আমলগুলো আমি দেখব কোনটা কোনটা সুন্দর, ওটা দেখে দেখে যা যা দিব। তাই সবগুলো যা যা দিবে না, আহসান দেখে যা যা দিবে, আহসানের সুন্দর সুন্দরগুলো যা যা দিবে না, সবগুলো যা যা দিবে, জোরে কন। এবার সুন্দর হবে কি দিয়া? সুন্দর হবে দুই জিনিস দিয়া, সুন্দর হবে দুই জিনিস দিয়া, সুন্দর হবে কয় জিনিস দিয়া? এক নম্বরে বাহিরেরটা সুন্দর কিনা, দুই নম্বরে ভিতরেরটা সুন্দর কিনা, বাহিরেরটা সুন্দর কিনা, ভিতরেরটা সুন্দর কিনা, বাহিরেরটা সুন্দর কিনা, ভিতরেরটা সুন্দর কিনা, বাহিরেরটা দ্বারা সহি হয়, ভিতরেরটা দ্বারা দামি হয়। সুবহানাল্লাহ। বলেন বাহিরেরটা দ্বারা কি হয়, ভিতরেরটা দ্বারা কি হয়? এবার সহি যোগ কবুল, সহি যোগ কবুল সমান সমান আহসান, আবার সহি আসহ যোগ আখলাস, আসহু যোগ আখলাসু সমান সমান আহসানু। ওলামা আকরাম যদি আমারে সমর্থন করতেন তাই না, আমি বুঝতাম, আমরা বুঝছি। বলেন আসহু যোগ আখলাসু সমান সমান আহসানু। সুবহান, ইমাম জানুল আবেদিন রাহেমাহুল্লাহর কথা। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দরগুলো আমি গুনে গুনে যা যা দিব। আমি বললাম রব্বুল আলামিন, গুনে যা যা দিলে তো একসময় শেষ হয়ে যাবে, এরপরে আপনি কি, আমরা কি করব? গুনে যা যা দিলে তো 70,000 বছর পরে শেষ হয়ে যাবে, গুনে গুনে যা যা দিলে তো 70,00,000 বছর পরে শেষ হয়ে যাবে, গুনে গুনে যা যা দিলে তো 70,00,000 বছরের পরে শেষ হয়ে যাবে, গুনে গুনে দিলে আমার তো, আমার তো শেষে কি করব? আল্লাহ পাক বলেন, টেনশন নাই, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, গুনে গুনে দিয়ে শেষ করে এবার শুধু বাড়াবো। আমি বললাম বাড়াবেন কোথেকে? আমার একটা গোডাউন আছে, ওই গোডাউনের নাম ফজলের গোডাউন। কি আল্লাহ তাআলার কাছে তিনটা শব্দ আছে ডিকশনারি, তিনটা শব্দ আছে, আজ-জুলমু ওয়াল ফাদলু ওয়াল আদলু, আজ-জুলমু ওয়াল ফাদলু ওয়াল আদলু। বলেন আজ-জুলমু ওয়াল ফাদলু ওয়াল আদলু। জুলুম মানে ঘুরে দেখি, জুলুম মানে হলো যেটা পাওয়ার না এটা দিয়ে দেওয়া, এটাকে বলে জুলুম। আদল মানে যে যদ্দুর পাওয়ার তাকে অদ্দুর দেওয়া, এটাকে বলে আদল। ফজল মানে বেশি দেওয়া। সমস্ত মুমিন আল্লাহ তাআলা ডিকশনারিতে লা জুলমা, লা জুলমা, জুলুম নাই, কি নাই বলেন? তাহলে আর রয়েছে কয়টা? কি কি? আদল আর ফজল, আদল আর, এবার আদল করবেন সমস্ত বেঈমানের সাথে করবেন আদল, আর সমস্ত মুমিনের সাথে করবেন ফজল। সমস্ত বেঈমানের সাথে কি করবেন? এই জন্য বেঈমানের দেখবেন জ্বর হয় না, বেঈমানের দেখবেন অসুখ হয় না, বেঈমানের দেখবেন কষ্ট কম হয়, বেঈমানের দেখবেন অভাব কম। কি লেগে? আল্লাহর আদল। আল্লাহর কি? আল্লাহর আদল। আল্লাহর কি?
আদল, ওরা যা পাওয়ার সব এখানে পেয়ে যাবে আল্লাহর আদল, আল্লাহর কি আর মুমিনিনের করবেন কি ফজল। আল্লাহ তৌফিক দান, শেষ বলেন তো তুমি রেজাল হও কথা দিলাম, রেজাল হও কথা দিলাম, তোমাকে আমি বিনা হিসাবে রিজিক দিব। এই জন্য এদেশের সমস্ত ওলামায়ে কেরামের রিজিক বিনা হিসাবে, সমস্ত ইমামদের রিজিক বিনা হিসাবে, আপনাদের 8000 টিয়া দিনে আমরা চলি, ইমাম সাহেবের বেতন কত, তোসালের বস্তা কত, এবার বাকিটা কি দিয়ে হয়? আলহামদুলিল্লাহ আমাদের মতো সুন্দর পৃথিবীতে কেউ খায় না, আমাদের মতো সুন্দর জামা পৃথিবীতে কেউ পরে না, আলহামদুলিল্লাহ আমাদের মতো বেশি ফলাফল পৃথিবীর আর কারো নাই। ওদেরকে বলে তোরা ধর গনে গনে, আমাদেরকে বল তোরা ধর যা লাগে। কি বলে বলেন, হেতা করে কি কর, আম করে কি কর, আল্লাহ আমাদেরকে রেজাল বানায় দেয়, আল্লাহ আমাদেরকে জিকির থেকে গাফিল আমরা যেন না হই, আল্লাহ যেন আমাদেরকে জাকির শাকির বানায় দেয়, আল্লাহ এই মসজিদকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসা দেখে